গর্ভকালীন সময়ে মায়ের শরীরে প্লাসেন্টা বা গর্ভফুল তৈরি হয়, যা জরায়ুর ভেতরের দেয়ালে লেগে থাকে। মা ও ভ্রূণের যোগাযোগ এই গর্ভফুলের মাধ্যমেই হয়। প্লাসেন্টা ধীরে ধীরে বেড়ে ওঠা ভ্রূণকে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সরবরাহ করে এবং শিশুর রক্ত থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে। সাধারণত নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালের যে অংশে গেঁথে যায়, ঠিক সেই জায়গাতেই প্লাসেন্টা গঠন শুরু হয়। বেশিরভাগ গর্ভাবস্থায় প্লাসেন্টা জরায়ুর শীর্ষভাগে অথবা পেছনে অবস্থান করে। তবে প্লাসেন্টা গঠন সব মায়েদের একই স্থানে হয় না। প্লাসেন্টার গঠন জরায়ুর ভিন্ন ভিন্ন অংশে হতে পারে। যেমন প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের সামনের অংশে থাকে, তখন একে অ্যান্টেরিয়র প্লাসেন্টা বলে। আবার প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের পেছনের অংশে থাকে, তাকে বলা হয় পোস্টেরিয়র প্লাসেন্টা। প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের উপরের অংশে থাকে, তখন একে বলা হয় ফান্ডাল পজিশন। আর প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের বাম বা ডান পাশে থাকে, তখন একে রাইট অর লেফট ল্যাটারাল পজিশন বলা হয়। প্লাসেন্টা যখন জরায়ুমুখ ঢেকে রাখে না, কিন্তু জরায়ুমুখের 2 সেন্টিমিটারের ভেতরে অবস্থিত হয়, তখন একে লো লাইং প্লাসেন্টা বলে। আজকে আমরা আলোচনা করব অ্যান্টেরিয়র প্লাসেন্টা কি এবং প্রেগনেন্সিতে এর ফলে কী কী সমস্যা হতে পারে তা নিয়ে। সাধারণত প্লাসেন্টা জরায়ুর দেয়ালের পেছনের দিকে উপরের অংশে মেরুদণ্ডের কাছাকাছি থাকে, তবে কখনো কখনো তা জরায়ুর সামনের দেয়ালে লাগানো থাকতে পারে। এই অবস্থাকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা। এক্ষেত্রে প্লাসেন্টা জরায়ুর সামনের দিকে অর্থাৎ মায়ের পেটের দিকে থাকে এবং গর্ভের ভ্রূণ প্লাসেন্টার পেছনে থাকে। শুরুতে অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলেও বেশিরভাগ সময় জরায়ুর আকার বাড়ার সাথে সাথে প্লাসেন্টা উপরের দিকে উঠে যায়, এমনকি তা পোস্টেরিয়র পজিশনেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্টেরিয়র প্লাসেন্টা কেন হয় তার কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে একটি গবেষণায় দেখা গেছে যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ, তাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকার সম্ভাবনা বেশি থাকে। আরেকটি গবেষণায় দেখা গেছে কনসেপশনের সময় উপর হয়ে শুয়ে থাকলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালের সামনের দিকে আটকে যেতে পারে, যার কারণে সেখানেই প্লাসেন্টার গঠন শুরু হতে পারে। তবে এই দুটো কারণে খুব বেশি একটা গবেষণা হয়নি এবং এর সপক্ষে তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে মায়ের বা গর্ভের শিশুর তেমন কোনো সমস্যা হয় না। প্লাসেন্টার অবস্থানের কারণে ভ্রূণের প্রয়োজনীয় পুষ্টিরও কোনো ঘাটতি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উপসর্গ আপনি অনুভব করবেন না। তবে এই ধরনের অবস্থানের কারণে মায়ের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হতে পারে, অ্যান্টেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে প্লাসেন্টা মায়ের পেটের এবং ভ্রূণের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটি ভ্রূণের সামনে কুশনের মতো অবস্থান করে, ফলে বাচ্চার নড়াচড়া এবং লাথি তেমন একটা টের পাওয়া যায় না। যাদের অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকে, তারা সাধারণত অন্যদের তুলনায় দেরিতে নড়াচড়া টের পান অথবা টের পেলেও অন্যদের মতো অতটা তীব্রভাবে অনুভব করতে পারেন না। অ্যান্টেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারেও নড়াচড়া বুঝতে না পারা বা কম অনুভব করা স্বাভাবিক। তবে 24 সপ্তাহের মধ্যে কোনো নড়াচড়া টের না পেলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অ্যান্টেরিয়র প্লাসেন্টা যেহেতু মায়ের পেট এবং ভ্রূণের মাঝখানে অবস্থান করে, তাই এই ধরনের ক্ষেত্রে ডাক্তারের পক্ষে ভ্রূণের হার্টবিট পরীক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে আল্ট্রাসাউন্ডে কোনো সমস্যা হয় না। এছাড়াও অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে অ্যামনিসেন্টেসিস অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষার মাধ্যমে বাচ্চার ডাউন সিনড্রোম এবং অন্যান্য জন্মগত ত্রুটি নির্ণয়ের পরীক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। অ্যামনিসেন্টেসিস এর মাধ্যমে মায়ের অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করা হয়। এটি করার জন্য মায়ের পেটের ভেতর সুই প্রবেশ করিয়ে জরায়ু থেকে অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করা হয়। অ্যান্টেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে প্লাসেন্টা যেহেতু সামনের দিকে থাকে, তাই সুই প্রবেশ করানো কঠিন হয়। তবে বিশেষজ্ঞরা বিকল্প ব্যবস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে গর্ভের শিশু অক্সিপুট পোস্টেরিয়ার অবস্থানে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। ভ্রূণ এই অবস্থানে থাকলে মায়ের প্রসব যন্ত্রণা দীর্ঘক্ষণ থাকতে পারে এবং তীব্রতর হতে পারে।
প্রধানত দুটি ক্ষেত্রে অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রথমত, যখন সি সেকশন ডেলিভারি করাতে হয় এবং যদি প্লাসেন্টা লো লাইং হয়। সি সেকশনের সময় সাধারণত যে অংশে সার্জারি করতে হয়, অর্থাৎ পেটের ভেতর যে অংশগুলো ছেদ করতে হয়, অ্যান্টেরিয়র প্লাসেন্টার অবস্থান সেই জায়গা বরাবর হতে পারে। এক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি কমানোর জন্য জরায়ুর উপরের দিকে কাটা হয়, আর এই জন্য আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া হয় কোন স্থান কাটার জন্য কম ঝুঁকিপূর্ণ। এছাড়াও যদি আগে প্রেগন্যান্সিতে সি সেকশন করা হয়ে থাকে, তবে অ্যান্টেরিয়র প্লাসেন্টার ক্ষেত্রে প্লাসেন্টা আগে যে স্থানে জরায়ু কাটা হয়েছিল তার উপর গঠিত হতে পারে। এক্ষেত্রে প্লাসেন্টা জরায়ুর কাটার ভেতরে গেঁথে যেতে পারে অথবা জরায়ুর দেয়াল ভেদ করে বাইরে চলে যেতে পারে, যাকে প্লাসেন্টা অ্যাক্রিটা বলে, তবে এর সম্ভাবনা খুব কম। প্লাসেন্টা যদি লো লাইং হয় এবং 34 সপ্তাহের পরও তা নিচের দিকেই থাকে এবং জরায়ু মুখ আংশিক বা পুরোপুরি ব্লক করে রাখে, তবে তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। প্লাসেন্টা প্রিভিয়ার কারণে সময়ের আগেই সন্তান প্রসবের সম্ভাবনা থাকে। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে সিজারিয়ানই একমাত্র অপশন। তবে মনে রাখবেন, অ্যান্টেরিয়র প্লাসেন্টার কারণে যেসব জটিলতা হতে পারে তার সবই অনেক আগে থেকেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নির্ণয় করা যায় এবং সবগুলো জটিলতাই সমাধানযোগ্য। আপনাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এবং দুশ্চিন্তা এবং স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। মায়ের অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব। নর্মাল ডেলিভারিতে অ্যান্টেরিয়র প্লাসেন্টা কোনো সমস্যা করে না। তবে যদি প্লাসেন্টা নিচের দিকে থাকে, অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তবে নর্মাল ডেলিভারি সাধারণত সম্ভব হয় না। এছাড়াও প্রেগনেন্সিতে কিছু লক্ষণ দেখা গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এগুলো হলো, যদি রক্তক্ষরণ বা ভ্যাজাইনাল ব্লিডিং হয়, যদি জরায়ুতে ঘন ঘন কন্ট্রাকশন অনুভব করেন, যদি ব্যাক পেইন এবং পেটে ব্যথা তীব্র হয় এবং যদি ভ্রূণের নড়াচড়া কমে যায়। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা।